মানে আগে মিটিং এ আপনি বলেছিলেন যে ইভাবে যে রাজশাহী তার সাথে কথা বলে আসলে গ্রাহকে তাকে ফেরত দিতে পারবে কিনা, এবং সেক্ষেত্রে তার মুক্তির বিষয়টির কথা বলেছিলেন, এই যে সময়ের মধ্যে তার সাথে এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কিনা, যারা ক্ষতিগ্রস্ত গ্রাহক সেটা তো ধরেন আমার সাথে তো তাদের সাথে কোনো কথা হবে না, কখনো তা বলিনি যে ওদের সাথে কথা বলি। আমাদের কথা ছিল যেটা যে আমরা দেখবো, আমাদের তো একটা আইনি প্রক্রিয়া এখন আদালতে চলে গেছে, এর ব্যাপারে বাঁচা ছাড়া আদালত কিন্তু একটা কমিটিও করে দিয়েছে যে তাদের যে টাকাটা আছে সেই টাকাটা কিভাবে অ্যাক্টিভ করা যায়। সেজন্য আমাদের হাতে আর কিছু নাই, পাঁচজনকে একজনকে প্রদান করে আরো চারজনকে পাঁচজনকে একটা কমিটি আদালত করে দিয়েছে, তারা কিন্তু ওই কাজ শুরু করেছে। এরকম আরো 8-10টা প্রতিষ্ঠান আছে এবং তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে, সেই বিষয়ে আসলে ভাবনা থাকে। একটা হলো যে একটা দিক, একটা দিক কিন্তু শোনা আসছে, ইভেলির একটা ব্যাপার আসছে, সেটা দ্যাট ক্যান বি গাইডলাইন, সেটা থেকে আমরা শুরু করতে পারি। লেটস সি দ্যাট ইভেল হাউ ইট ওয়ার্কস। তারপরে আরো যদি এরকম একই ধরনের হয় ভুক্তভোগী আছেন তাদেরও হয়তো বা কিছুটা এখান থেকে ফ্রি করা সম্ভব হয়েছে। এখন ওই যুবক ডেস্টিনির সাথে যুক্ত হলো ইভেলি সহ অন্যান্য কোম্পানি, হ্যাঁ একটা জিনিস বুঝতে হবে, যুবক যুবক এবং ডেস্টিনি এদের কিন্তু স্থাবর সম্পত্তি আছে, আইনি প্রক্রিয়া যদি আদালতের মধ্যে আছে সেক্ষেত্রে সেই জমিগুলো রিলিজ করা যায়, আইন আদালত যদি নির্দেশ দেয় সেই প্রপার্টি গুলো কিন্তু শেয়ার করেছে প্রপার্টির দাম, যাতে করে আমরা সেই সময় তাহলে দেখা যাবে কি পরিমাণ প্রপার্টি শর্ট মানে আদালতের নির্দেশ যদি ছাড়ানো যায় সেটার দামটা যদি পাওয়া যায়, আদালত যদি নির্দেশ দেয় যে এটাকে যাদের তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রপোর্শন যেমন 2,000 কোটি টাকা বাজারে যদি পাওয়া গেলে 1,000 কোটি টাকা সেইভাবে দেওয়া যেতে পারে, সবকিছুই নির্ভর করে আদালতের উপরে। তবে আমি যেটা মনে করি বলেছিলাম যে তাদের প্রপার্টি কিন্তু আছে, এবং একটা বড় ঘটনা বলেছিলাম সেই সময় এই প্রপার্টি গুলো অনেকটাই দেখা যাচ্ছে যে বেদখল হয়ে আছে, কেউ সুবিধা নিচ্ছে একটু ভাড়া তুলে এই কমার্স খাতের জন্য এই সুষ্ঠু ব্যবস্থা করার জন্য কি করলো খালে আজকে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, আমরা এখন বলছি হ্যাঁ আমরা করেছি আমরা কি মানে সমস্যা আমরা বাড়ি কি আমরা কি 6 মাস পরে 1 বছর পরে 2 বছর পরে কি করবো আমরা বুঝতে পারি না। হ্যাঁ 2 নম্বর হচ্ছে যে আপনি এদিনই একটা কমেন্ট করেছিলেন, সবাই বলে ফেসবুকই ব্যাপারে কি হবে বাংলার আমাজন, আপনি কি এখনো মনে করেন আমাজন হওয়ার সম্ভাবনা আছে, কি করে যদি না করে অন্য কেউ কি সেটা হতে পারে? আপনি ধরুন যে চাল্লাল বা সপাল যারা আজ থেকে 5 বছর আগে শুরু করেছিল, যাদের একেবারে মূলধন ছিল ধরেন 100,000 টাকা, কয়েকজন উদ্যোক্তা শুরু করেছিল, তারা এখন 1,000 কোটি টাকার স্টার্ট আপ হয়েছে, এবং আমাদের যে 2,500 স্টার্ট আপ হয়েছে তাদের এই স্টার্ট আপ গুলিতে গত 4 বছরে $500 মিলিয়ন শুধু বিদেশি বিনিয়োগ এসেছে, সরাসরি দেশের ভেতর থেকেও বিনিয়োগ হয়েছে, এখানে 15 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইসিটি বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগগুলো যদি আমরা আজকে 5 বছর আগে না নিতাম তাহলে এই স্টার্ট আপ কালচারটা হয়তো এত দ্রুত এত বড় হতো না। সিলিকন ভ্যালিতে পুরো স্টার্ট আপ কালচার তৈরি হতে 60 বছর সময় লেগেছে, আমাদের কেবলমাত্র স্টার্ট আপ বাংলাদেশ যে ক্যাম্পেইন এটা 2016 সালে মাননীয় উপদেষ্টা যেন সচিব পদের জয়াবে শুরু করেন, এই 5 বছরের মধ্যে 2,500 স্টার্ট আপ তৈরি হয়েছে, 15 লক্ষ কর্মসংস্থান হয়েছে, $500 মিলিয়ন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসছে, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি নামে একটা কোম্পানি এই প্যান্ডেমিকের সময় রেজিস্ট্রেশন করে সেখানে ইতিমধ্যে 14 কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি, 500 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এই যে সাহসী উদ্যোগগুলো, এগুলোর ফলে আমাদের উদ্যোক্তা তৈরি করার একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তবে 2016 সালে মাননীয় উপদেষ্টা মহোদয় স্টার্ট আপ বাংলাদেশের ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রামে ওনার স্পিচে বলেছিলেন যে একটা কথা বলেছিলেন যে ইফ ইউ গিভ আ ম্যান আ ফিশ ইউ ক্যান ফিড হিম ফর আ ডে, ইফ ইউ টিচ এ ম্যান হাউ টু ফিশ ইউ ক্যান ফিড হিম ফর হিজ লাইফ টাইম, অর্থাৎ আমরা একদিনে খাবার না দিয়ে তরুণদেরকে প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরি করে সারা জীবনের আয় সংস্থান করতে চাই। দ্বিতীয় আর একটা সাবধান বাণী করেছিলেন
অন রেকর্ড বক্তব্যে ওইটা ভিডিও আছে যে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে সিলিকন ভ্যালি থেকে শুরু করে চিলি বা সাম্প্রতিক সময়ে ভারত চায়না সব জায়গায় 10% স্টার্ট আপ সফল হয় 90% ফেইল করে। এটা কিন্তু এপিসি এর প্রেসিডেন্ট এখানে আছে, বাণিজ্যমন্ত্রী নিজেও একজন সফল উদ্যোক্তা, ইকাবের প্রেসিডেন্ট আছে, আমাদের অভিজ্ঞ টেলিকম মিনিস্টার আছেন, সচিবগণ আছেন। আপনারা সবাই সারা বিশ্বের ইতিহাস পর্যালোচনা করে দেখেন সিলিকন ভ্যালি থেকে চায়না থেকে ইন্ডিয়া থেকে শুরু করে মানে সিঙ্গাপুর প্রত্যেক জায়গায় বেসিস এর এখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন। 10% স্টার্ট আপ পৃথিবীর ইতিহাসে সফল হয়, 90% ফেইল করে, কিন্তু 10% যে সাকসেসফুল হয় সেই যে রিটার্ন আসে সেটা ওই 90% কে ছাড়িয়ে দেয়। আমাদের যে বর্তমান যে উদাহরণ, হ্যাঁ হয়তো ইভ্যালি অ্যামাজন না হয়ে এখন হয়তো সমস্যায় আছে, ফেস করছে আইনগত সম্মুখীন হয়েছে, কিন্তু চাল্লাল অলরেডি গ্রোথ তাদের 300%, সপাপ কয়েকশো পার্সেন্ট। তার মানে যদি তিনটাকে মেনশন করে আজ থেকে 5 বছর আগে প্রেডিকশন দিয়ে থাকি, সেখানে তিনজনের মধ্যে যদি 2 জন সাকসেসফুল হয় আর 1 জন যদি ফেল করে, তাহলে আমাদের পার্সেন্টেজ রেট কিন্তু সিলিকন ভ্যালি বা সিঙ্গাপুর জাপানের থেকে অনেক বেশি। বাংলাদেশের উদ্যোক্তারা খুবই সাহসী, সৎ এবং তারা অত্যন্ত সৃজনশীল, যে কারণে আমাদের ডিএনএ এর মধ্যে একটা উদ্যোক্তা হওয়ার একটা বিষয় আছে। তো এই কারণে এই বিষয়গুলো এটা কিন্তু পুরো পার্ট অফ ইকোসিস্টেম। এটা পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা দেশেই ওই 98 সালে বাবল ব্লাস্ট হয়েছে সিলিকন ভ্যালিতে, এরকম 2008 সালে পরে গ্লোবাল রিসেশন হয়েছে, এখন এই 19 মাসে যেই ধরেন প্যান্ডেমিক সিচুয়েশন, এখানে কত বিলিয়ন ডলার কোম্পানি হারায় গেছে 19 মাসে, আবার জুমের মতো একটা স্টার্ট আপ বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে। এই পুরো বিষয়টা নিয়েই আমরা আলোচনা করেছি। আমরা আইসিটি ডিভিশন যেটা করেছি, আমরা 16 সালে স্টার্ট আপ বাংলাদেশ লঞ্চ করেছিলাম বেসিসের সাথে পার্টনারশিপে, তারপরে আমরা 17 সালে উপলব্ধি করেছি, এখানে মোস্তফা জব্বার স্যার আছেন, উনি বেসিসের প্রেসিডেন্ট ছিলেন মন্ত্রী হওয়ার আগে, ওনার সাথে বসে আমাদের ইক্যাপের যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে প্রথম আমরা আইসিটি অ্যাডভাইজার আমাদের কাছে তুলে ধরি আমাদের একটা ই কমার্স পলিসি দরকার। আইসিটি ডিভিশন থেকে আমরা 1 বছর এটা গবেষণা করে, যখন ই কমার্স এর মার্কেটটা খুবই ছোট, তখনই আপনি ঠিক যেটা বলেছেন যে একজন লিডারের দায়িত্ব হচ্ছে অ্যান্টিসিপেট করা, প্রেডিক্ট করা যে 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে। আমরা কিন্তু কেউ জানতাম না 2017 সালে যে 2021 সালে এসে প্যান্ডেমিক হবে, আমরা কেউ জানতাম না যে এটা 16,000 কোটি টাকার একটা মার্কেট সাইজ হবে, কিন্তু আমরা অনুমান করেছিলাম, অনারেবল অ্যাডভাইজার বলেছিলেন যে এই ই কমার্স আজ হোক আর কাল হোক এত বড় হবে, এখনই যদি তুমি পলিসি না করো তাহলে সমস্যা। এই কারণে আমরা যেটা বিশ্বাস করি, স্ট্র্যাটেজি ফার্স্ট, পলিসি সেকেন্ড, ল থার্ড। কোনো একটা ইনোভেটিভ ক্রিয়েটিভ ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে গেলে প্রথমেই আইন নয়, প্রথমেই বাধা নয়, প্রথমেই রেগুলেশন নয়, প্রথমে একটা কৌশলপত্র, তারপরে একটা নীতিমালা, তারপরে আইন, তবেই সেই দেশটা একটা ডিজিটাল ক্রিয়েটিভ ইকোনমির দিকে আগায়। সেই কারণে আমরা প্রথমে পলিসি করেছিলাম ডিজিটাল কমার্স নীতিমালা, সেইটা 18 সালে ক্যাবিনেটে অনুমোদিত হয়, এবং আমরা আনার পরে অন রেকর্ড মানে প্রধানমন্ত্রী বলেছিলেন, গত ক্যাবিনেটেও এটা বাণিজ্যমন্ত্রী মহোদয় ছিলেন যে বলছে তোমরা কষ্ট করে আনছো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, এখন যার দায়িত্ব তাকে দিয়ে দাও, বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়ে দাও, তারা এটা দিয়ে দাও। আমাদের এখানে কিন্তু পুরো ই কমার্স এর যে নীতিমালা, এখানে আপনি আশা করি আপনি সাংবাদিক হিসেবে ফখরুল সাহেব দৃষ্টিপূরণটা করেছেন, এখানে আপনার প্রিএম্বল থেকে শুরু করে এখানে পরিধি, সংজ্ঞা, এটা এমন একটা স্মার্ট পলিসি যেখানে অ্যাকশন প্ল্যান উইথ টাইম ফ্রেম উইথ ওয়ার্ক ডিস্ট্রিবিউট করা আছে, এখানে বলাই আছে অ্যাস্ট্রো সার্ভিস, এখানে বলা আছে এসওপি, এখানে বলা আছে মনিটরিং বলা আছে, এবং এটার তার কি দায়িত্ব সেটাও বলা আছে। এখন বিষয়টা হচ্ছে ওই যে বলে যে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, তো এটা পুঁথিতে থাকলে হবে না, যে কারণে আমরা বসছি ক্রাইসিস এর মধ্যেই সলিউশন থাকে, ওয়ার দ্যার ইজ এ প্রবলেম দ্যার ইজ এ সলিউশন। এখন বাণিজ্য মন্ত্রী সাহসিকতার সাথে ফেস করছেন, সবাইকে নিয়ে সমাধানের চেষ্টা করছেন, এবং গত ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের বিষয়টা উনি সলিউশনটা দিয়েছেন, উনি সাজেশনটা দিয়েছেন, এবং বাকি যে 4টা আমরা সফটওয়্যার প্ল্যাটফর্মের কথা বললাম, আমাদের এইচওয়াইডি চিফ ই কমার্স স্ট্র্যাটেজিস্ট আছেন রেজানুল হক জামি, সে দীর্ঘ 5-10 বছর কাজ করতেছে ই কমার্স, আমরা সেগুলো স্টাডি করে আমরা আজকে বাণিজ্য মন্ত্রীকে প্রেজেন্ট করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে, মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের পরামর্শ এবং তার নির্দেশনায় সেগুলো উনি অ্যাকসেপ্ট করেছেন। তার জন্য আমরা আগামী 2 সপ্তাহ পরে একটা রিপোর্ট ব্যাক করব, ইট্যাব, আইসিটি, টেলিকম, এলজিআরডি, হোম মিনিস্ট্রি, এখানে একটা ক্রস কাটিং ইস্যুগুলো আছে, কোন একটা মন্ত্রণালয় কোন একটা অধিদপ্তর এটা সমাধান দিতে পারবে না, এই কারণেই বাংলাদেশ ব্যাংক ভোক্তা অধিকার আমরা সাজেস্ট করেছি এই মুহূর্তে নতুন কোনো আইনের প্রয়োজন হবে না, নতুন কোনো লাইসেন্সের দরকার হবে না, কোনো রেগুলেটরের দরকার হবে না, এক্সিস্টিং রেগুলেটর এক্সিস্টিং ল দিয়েই আমরা টেকনোলজিক্যাল সলিউশন দিয়ে এটা সমাধানের পথটা খুঁজতে চাই। তো এই জন্য আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যখন 2008 সালে 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশে ঘোষণা দেন, তখন উনি জানতেন যে 12 বছরে বাংলাদেশে কি পরিবর্তন উনি করবেন, বিশ্বে কি পরিবর্তন হবে, তার থেকে দূরদর্শী নেতা এই মুহূর্তে পৃথিবীতে কেউ আছে? তো আপনি যেটা বলছেন এটা বিনয়ের সাথে মনে করি দ্বিমত পোষণ করি, যে আইসিটি ডিভিশন এবং আইসিটি অ্যাডভাইজার এবং অনারেবল প্রাইম মিনিস্টার উনারা যে দূরদর্শিতা, সততা, সাহসিকতা দিয়ে দেশ এবং জাতিকে গাইড করছেন,
যার ফলেই আজকে ই কমার্সের গ্রোথ, আজকে ডিজিটাল ইকোনমি এবং আজকে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা যে সমস্যা সমাধানের পথগুলো দিয়েছি, যে আলোচনা করেছি, এগুলো দুই সপ্তাহ পরে আমরা রিপোর্ট ব্যাক করব এবং 3 মাসের মধ্যে এই সফটওয়্যার প্ল্যাটফর্ম গুলো তৈরি করে আমরা আগামী দিনে ই কমার্সের একটা ইকোসিস্টেমটাকে সাস্টেইনেবল করব, এস্টাবলিশ করব, এই ব্যাপারে আমরা খুবই আশাবাদী। ১৬ সালে যখন নীতিমালাটা হলো তখন তারা অ্যাপ্লাই করলো বাংলাদেশ ব্যাংকের কাছে যে আমরা কি ব্যবসা বন্ধ করবো নাকি ব্যবসা চালু করবো। তো আমরা বললাম যে তোমাদের লাইসেন্সের প্রক্রিয়া অব্যাহত থাকবে, তোমরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করো এবং সেইভাবে অ্যাপ্লাই করেছে এবং এগুলো কিন্তু সবগুলোই লাইসেন্সিং এর প্রক্রিয়াধীন প্রতিষ্ঠান, সুতরাং এগুলো একবারে মানে অবৈধ সেটা বলার কিন্তু সুযোগ নেই। লাইসেন্সিং কমপ্লিট হয়নি কিন্তু তারা লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে থেকে কিন্তু এই অপারেশনটা করেছে এবং তারা অনেক আগে 2011 এবং তারও আগে থেকে এই সার্ভিস গুলো মার্কেট দিয়ে আসছে। মানে নিমন্ত্রী তিন মাস সময় লাগবে কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা যদি সবাই এটার মধ্যে ইনক্লুড হতে যে তারপরে কতদিন সময় লাগবে মানে কবে থেকে মানে যখন একজন কোম্পানি যখন আপনার আইডেন্টিফিকেশন নাম্বারে ঢুকবে তারপর গ্রাহক সেখানে কোনো কিছু কিনবে বা এই ধরনের প্রক্রিয়াটা কবে শুরু হবে আইসিটি মিনিস্ট্রি তো তৈরি করে দিবে তারপর কবে থেকে আমরা ট্রায়ালে যাবেন নিবন্ধিত যারা হবে না তাদেরকে আপনারা আগামীতে যদি কেউ দেয় সেটা পাওয়ার জন্য দেবে, কোন কারণে যে আটকে দেয় এই একই পথে তারা ফেরত এই 214 কোটি কবে নাগাদ ফেরত পাওয়া যাবে কাজ করছে।